আমরা যারা স্বল্প আয়ের মানুষ বিল্ডিং করতে পাচ্ছি না, স্বপ্ন পূরণ হচ্ছে না মালামালের দাম ঊর্ধ্বগতির কারণে। তারা ভেবেছেন হয়তো একটি ঘর দেওয়ার চিন্তা ভাবনা, কাঠের ঘর দেবেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, একদমই অল্প খরচে একটি বিল্ডিং করতে পারেন, দুই রুমের সাথে কিচেন টয়লেট সবই থাকতেছে, মাত্র 25 ফিট 6 ইঞ্চি বাই 18 ফিট জায়গায়। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। অবশ্যই একটি লাইক দিন, এখনও কেন একটি লাইক দিচ্ছেন না? আপনাদের একদমই স্বল্প খরচে যেভাবে একটি বাড়ি করতে পারেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে যেভাবে দেখানো হচ্ছে, এই বিল্ডিংটি কিন্তু লম্বায় রয়েছে 25 ফিট 6 ইঞ্চি এবং পাশে রয়েছে এখানে 18 ফিট। তাহলে যেখানে 25 ফিট 6 ইঞ্চি রয়েছে সেখানে কিন্তু 12 ফিট করে দুটি রুম রয়েছে, 12 ফিট বাই 12 ফিট, 1.5 ফিট দেয়াল চলে গেছে এবং সামনে রয়েছে 12.5 ফিট, মানে 12 ফিট বাই 12.5 ফিট ব্যালকনি রয়েছে এখানে 4 ফিট। তাহলে সব কিছু মিলিয়ে এখানে হয়েছে 18 ফিট বাইর টু বাইর। প্রতিটি হিসাব আপনাকে বাইর টু বাইর দেওয়া হলো। এখানে কিন্তু স্কোয়ার ফিট রয়েছে প্রায় 460 স্কোয়ার ফিট। তো 460 স্কোয়ার ফিট একটি বাড়ি করতে আপনি কিন্তু একদমই অল্প খরচে, মানে 3.5 লক্ষ টাকায় কিন্তু এরকম একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন আপনি টিন সেট করলে। মনে রাখবেন এখানে কিন্তু আপনি একতলার পর্যন্ত করতে পারেন, একতলার একটি ছাদ ঢালাই পর্যন্ত এখানে দিতে পারেন, কেননা এখানে কিন্তু নিচে একটি গ্রেড বিমও দেওয়া রয়েছে রিং দিয়ে, সেখানে 6 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। তো 6 ইঞ্চি ঢালাই দিয়ে কিন্তু আপনার মাটি বাল হলে সেখানে কিন্তু একটি ছাদের ঢালাই পর্যন্ত আপনি নিতে পারেন। তাহলে হয়তো আপনার সামান্য কিছু খরচ বাড়তে পারে, যে জায়গায় আপনি টিন ব্যবহার করবেন সেই জায়গায় ছাদের খরচটি সামান্য কিছু বাড়তে পারে। তাহলে কিন্তু আপনি দেখা গেছে একটি কাঠের ঘর করতে গেলে আপনার অনেক টাকাই খরচ লাগে। মোটামুটি বর্তমান বাজারে কাঠের, টিনের এবং পাকা যে খুঁটি রয়েছে সেটির দাম হিসেব করলে দেখা গেছে আপনার অনেক টাকাই পড়ে যায় একটি টিনের ঘর করতে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি একটি বিল্ডিং করতে পারেন একতলা। সেটি কাদের জন্য? আমাদের মতো যারা অল্প খরচের মানুষ, অল্প আয়ের মানুষ, তারা কিন্তু একটি স্বপ্ন থেকে যায়, সেই স্বপ্নটি বাস্তবায়ন করার জন্য আপনি এরকম একটি কাজ করতে পারেন। কারণ এখন কিন্তু একটি হাইফাই, মানে ভালো উন্নত মানের একটি বিল্ডিং করতে আপনার অনেক টাকার খরচের ব্যাপার স্যাপার রয়েছে। তাহলে যারা কামাচ্ছে, যাদের টাকা আছে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের মতো অল্প খরচের যারা মানুষ রয়েছে, স্বল্প আয়ের মানুষ, তাদের কিন্তু অনেক সমস্যা। তাহলে কিন্তু আপনাদের হিসাবটি পেয়ে যাচ্ছেন যে কীভাবে রয়েছে। আবারও আপনাদের বলছি, এখানে কিন্তু দুটি রুম রয়েছে 12 ফিট বাই 12.5 ফিট করে, আর সামনে ব্যালকনি রয়েছে 4 ফিট ক্লিয়ার। সেখানে কিন্তু দুই সাইডে, এক সাইডে রয়েছে একটি টয়লেট, আরেক সাইডে হবে একটি কিচেন ছোটোখাটো জায়গার ভিতরে, বা ব্যালকনিটা বারান্দাটা একটু বড় করতে পারেন। আপনার ইচ্ছে মতো খরচ তেমন বাড়বে না। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।